বিজেপিতে যোগদান দিয়ে পূর্ব বর্ধমান জেলার কালনার বাড়িতে ফিরলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু এদিন বাড়িতে ফেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ কুণ্ডু জানান প্রথম কাজ হচ্ছে আমার হচ্ছে যে আমার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আমার সঙ্গে বিজেপিতে যারা আসছে সেই সমস্ত কর্মীদের সঙ্গে বিজেপির যে সমস্ত নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমাদের হচ্ছে মুখবন্ধন করা মেলবন্ধন করা এটাই হচ্ছে প্রথম কাজ তারপরে আমাদের হচ্ছে জেলার সভাপতি আছে কৃষ্ণ ঘোষ এবং হচ্ছে আমাদের কানলা বিধানসভার হচ্ছে কনভেনার আছে চন্দনদা এরা যেরকম ধরনের আমাদের নির্দেশ দেবে যেভাবে আমাদের হচ্ছে মানে কাজ করতে বলবে আমরা সেইভাবে কাজ কানলাতে করবো যোগদান করার পরই কানলাতে বিভিন্নভাবে ভাবে বিক্ষোভের উত্তাল হয়েছে বিভিন্ন রকম স্লোগান আপনার উপরে উঠছে এটাকে কিভাবে দেখছে না এটা স্লোগান এটা দেবে দীর্ঘদিন ধরে তোমার হচ্ছে একটা আমি বিধায়ক ছিলাম এবং এই দলে ছিলাম এবং এই দলে থাকার জন্যে তারা ভেবেছিল হয়তো যে এই দল এখন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকবে কিন্তু এই দলের যে ধরনের দুর্নীতি যে ধরনের অবক্ষয় শুরু হয়েছে সেটা হয়তো সেই সমস্ত কর্মীরা বুঝতে পারছে না এবং হচ্ছে যে অচিরেই এই দলটা যে মানে দু হাজার একুশে যে দলটা চলে যাবে এবং পশ্চিমবঙ্গে যে বিজেপি ক্ষমতায় আসবে এইটা মেনে নিতে পারছে না যার জন্য হতাশা থেকে তারা এরকম ধরনের গালবন্ধ করছে বা উল্টো পাল্টা কথা বলছে এখানকার যে স্থানীয় মন্ত্রী স্বপন দেবনাথ তিনিও আপনাকে গদ্দার বলছেন এই বিষয়ে কি বলছেন সে বলতে পারে আজকে তোমার হচ্ছে এই তৃণমূল কংগ্রেস থেকে যাওয়ার যদি একটা কারণ থাকে সেই স্বপন একটা কারণ কারণ স্বপন আমি দীর্ঘদিন ধরে আমি বলেছি এবং দীর্ঘবার বলে আমি মানে উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছি বলেছি কিন্তু কোনো বিচার আচার আমি পাইনি আগামী দিনে কি আপনি বিজেপির যে জনসংযোগ সেই জনসংযোগে কি আপনি যোগ দেবেন হ্যাঁ আমি আজ থেকে আমি বিজেপির কর্মসূচিতে আমি নামছি এবং হচ্ছে আজকে আমাদের পথ অবরোধ আছে আমাদের একজন কর্মীকে মেরেছে কাটোয়াতে আমাদের বুথ সভাপতি তার জন্য আমাদের দল আজকে পথ অবরোধের মানে নির্দেশ দিয়েছে সেই পথ অবরোধে আমি থাকব তো অ্যাকচুয়ালি নয় ওটা হচ্ছে তাপসি মালিক স্মৃতিরক্ষা ভবন হিসাবে আমাদের পৌরসভা থেকে দেড় টাকা স্কোয়ার ফুটে আমরা হচ্ছে ছাদ নিয়েছিলাম সেই ছাদ নেওয়ার পর সেই ছাদে আমরা হচ্ছে বিল্ডিং করেছি বিল্ডিং করেছি ম্যাক্সিমাম টাকাই হচ্ছে তোমার হচ্ছে আমাদের টাকা মানে আমার টাকা ছিল সেই টাকাই আমরা ঘর করেছি এটা আমাদের ছিল যে তাপসী মালিক স্মৃতিরক্ষা ভবন আমাদের একখানা কমিটি আছে তার আমাদের কমিটির সদস্য আছে এবং পাশাপাশি আমাদের হচ্ছে পর্যটন উৎসব সমিতি তার আমাদের কমিটি আছে তার আমাদের মেম্বার আছে তারা সবাই মিলে আমরা ওই ঘরটা আমরা ব্যবহার করব এবং এটাই আমাদের হচ্ছে দুটোরই আমাদের এনজিও আমরা করেছি রেজিস্ট্রেশন এনজিও তা সেটা থেকে আমরা জনগণের আমরা কাজ করব। এটাই আসিল আমাদের হচ্ছে ইচ্ছা পরবর্তীকালে যখন হচ্ছে আমাদের যখন হচ্ছে বিধায়ক হলাম তখন হচ্ছে যে আমরা ওইখানে গিয়ে যেহেতু হচ্ছে আমি হচ্ছে দুটো কমিটির হচ্ছে কনভেনার আমি দুটো কমিটিরই হচ্ছে মানে মানে সবটাই হচ্ছে আমাকেই সবটা কিছু করতে হয় যার জন্য তখন সবাই মিলে বললো যে বিশ্বজিৎ তুই এইখানে বস বসে এইখান থেকে তুই সমস্ত পরিচালনা কর তা সেটাই করা হচ্ছিল এবার এখন সেটা এখন করতে করতে এখন মানে যেহেতু দল করেছি দলের প্রতীকও লাগিয়েছি দলের দিদির ফটো আমরা টাঙিয়েছি টাঙিয়েছি এবার ওইভাবেই চলছিল। এবার যখন মানে হচ্ছে আমাদের পর্যটন উৎসবের যখন আবার ইয়ে আসবে তখন নিশ্চয়ই আমরা সেটা আমরা বলবো যারা আমাদের ছায়া সঙ্গী ছিল বলে তোমরা যারা বলছো তাদেরকে বলবো যে ওটা মানে কোনো পার্টি হিসাবে ব্যবহার না করে পার্টি হিসাবে ব্যবহার না করে ওটা কালনাম পর্যটন উৎসব এবং তাপসী মালি স্মৃতিরক্ষা ভবন হিসাবেই আমাদের যেন ব্যাপার হয় আমি ওদের কাছে বলবো শুনলে ভালো না শুনলে আর কি হবে যেরাম আছে সেরকম থাকবে আর অনুব্রত মন্ডল বলছেন যে আপনি আর বিধায়ক হিসাবে আর পুনরায় আসতে পারবেন না এটা কি অনুব্রত মন্ডল মানে আমার সিনিয়র তিনি যে কথা বলেছে সেটা তার কথা কারণ হচ্ছে যে কালকে যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে তোমার হচ্ছে ওখানে রোড শো করেছে ওনার যে সমস্ত খাস তালুকে সেটা দেখে আমরা বুঝতে পেরেছি যে ওনার গড় নিজেই ওর সামলাতে পারবে না অতএব ওর নিজের গড় সামলাক তারপর আমার কথা চিন্তা করুক আমি তো ভোটে দাঁড়ানোর জন্য এই দলে আসিনি আমি ভোটে এই দলে এসেছি একটাই কারণ যে এই দলটা দীর্ঘদিন করেছে আমাকে কাঁদিয়েছে দুঃখ দুঃখ মানে লাঞ্ছনা আমি পেয়েছি এবং কোনো বিচার আচার আমি পাইনি চোর ডাকাতটাই এই দলে বিচার পেয়েছে অতএব এই দলটা শেষ হোক এটাই আমি চাই তাতে কে তৃণমূলের প্রার্থী মানে বিজেপিতে প্রার্থী হলো তোমার হচ্ছে ইয়ে হলো সেটা আমি দেখতে যাব না আমি চাই এই দলটা শেষ হোক তৃণমূল দলটা শেষ হোক এটাই আমি চাই কালনা থেকে রীতা যে রিপোর্ট আনন্দ বার্তা